অনুষ্ঠান গুলো আহারে আমার বন্ধু এখন খুবই অসুস্থ, আমি সরকারকে আবেদন করবো আলী ইমামের পাশে এসে আলী ইমামের জন্য আসলে সরকারের অনেক কিছু করার আছে এই শিশুদের জন্য। এতটুকু ডেডিকেটেড সময় আর কেউ দেবে, এত গ্রন্থ কেউ লেখেন জোর দাবি করছি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যে আমাদের যারা আসলে কিংবদন্তি তুল্য, এই যে আজকে ডিআইজির কথা বলতে শুরু করেছি সেখানেও আলি ইমাম, আমাদের জীবনের শুরুটা আমাদের মুক্তিযুদ্ধ এবং সেই চেতনা ধারণ করে যারা এখন কজন আমরা বেঁচে আছি, যারা এখন শিল্প সাহিত্যের সেবা করে যাচ্ছি, আমাদের বৃত্ত নেই, আমাদের বেসাদ নেই, আমরা আমাদের যা অর্জন সেটা দিয়ে আমরা দেশের সেবা করে যাচ্ছি। এই আলি ইমাম এখন গুরুতর অসুস্থ, অনেকদিন ধরে না স্বামী, হ্যাঁ বেশ অনেকদিন গুরুতর অবস্থায় চলে গেছেন, কিন্তু আমরা মনে করি কোনো বইয়ের তার স্ক্রিপ্ট আছে কিন্তু একেবারে তাৎক্ষণিক ভাবে বলে যেত, তো সেই আলি ইমাম একদিন